লক্ষীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কাজে বাধা ও হামলা চালিয়ে আট পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় মামলা করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু সহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞানামা ৭১৮ জনকে আসামি করে এ মামলা হয়। মামলাটি নিশ্চিত করে সদর থানার ওসি জানান, গেল ৪ আগস্ট লক্ষীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলনের দায়িত্ব পালন করা পুলিশের কাজে বাধা দেয় তারা। এ সময় তারা শহরের বিভিন্ন এলাকায় হামলা চালায়।